দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। লাফিয়ে লাফিয়ে কানাডার জব ভ্যাকেন্সি বাড়ছে, এটা খুবই ইন্টারেস্টিং। আপনাদের মনে আছে গত দু মাসে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম, একটা তো সম্ভবত গত 5-6 দিনের মধ্যে, যেখানে আমি বলেছিলাম যে আগের রিপোর্টের তুলনায়, জুলাই মাসের তুলনায় অগস্ট মাসে প্রায় 9 লাখের মতো চাকরি ভ্যাকেন্ট ছিল। And here goes today's article news published by CIC News. It is 27 November prakashito hoyeche, and that says Canada had more than 1 million job vacancies in September. Statistics Canada job vacancy report suggests more employers are hiring, but there remain many vacant positions. আমি আপনারা তো এটা CIC News-এ গেলেই দেখেন, তারপরে আমি দিয়ে দিই এটা ডেসক্রিপশন লিংকে। আমি আসলে চট করে আমি একটু পড়ে রেখেছি ওই মেইন জায়গাটিতে, যে আপনাদের একটু পড়ে শোনাই। স্ট্যাটিস্টিক্স ক্যানাডা নোটস দ্যাট দ্য রিওপেনিং অফ দ্য ক্যানাডা ইউএস বর্ডার ইন অগস্ট অ্যান্ড ইজিং অফ ট্রাভেল রেস্ট্রিকশনস ফর ট্যুরিস্ট ইন সেপ্টেম্বর মে হ্যাভ কন্ট্রিবিউটেড টু জব গ্রোথ অ্যান্ড ইন ট্যুরিজম অ্যান্ড রিলেটেড সেক্টরস। আমরা জানি যে এক হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখে ইউএস কানাডা বর্ডারটা যখন খুলে গেল, নন এসেনশিয়াল ট্রাভেলের জন্য যখন খুললো, আর তারপর থেকে যখন এই যে মানে ট্যুরিস্টরা আসতে আসতে শুরু করলো, ইমিগ্রেন্টরা আসছে 45 লাখ, আমি ভুল বলেছি, সেপ্টেম্বরে এসে 45,000 ইমিগ্রেন্ট, 4 মাসেই তাই আসার কথা, কিন্তু অক্টোবরে আবার 1,000 বেশি এসেছে দেখলাম সাম্প্রতিক নিউজে, 46,000 ইমিগ্রেন্ট এসছে। সুতরাং সব মিলে টিলে আসলে চাকরির বাজারটা চাঙ্গা হচ্ছে, ভ্যাকেন্ট পজিশন তারপরেও রয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জব শর্টেজেস continue to be an issue. There were over 1 million job vacancies at the beginning of September. There were nearly 200,000 vacancies in the accommodation and food sector, and the job vacancies rate was 14.4%. The job vacancy rate measures all vacant positions as a percentage share of all vacant and occupied positions. ওয়েল, যারা এই বিষয়ে আগ্রহী সেই ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাকে এক তো আপনি ধারণাগুলো পাচ্ছেন, আমি দেওয়ার চেষ্টা করছি সিআইসির সাথে থেকে জবের ভ্যাকেন্সি নিয়ে যা হচ্ছে গত 3 মাসে, 3টা আপনাদের আপডেট দিলাম। আমার আগের ভিডিওটা, 4-5 দিন আগের ভিডিওটা যদি লক্ষ্য করেন, সেখানে আমি জব পোর্টালগুলোও দিয়ে দিয়েছিলাম, ক্যানাডার জব ব্যাংক সেরা যেগুলো এরকম 6-7টা দিয়ে দিয়েছিলাম। আমাকে দয়া করে জিজ্ঞেস করবেন না যে সেগুলো কোথায় বা লিঙ্কে দেন, বিকজ এটা যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেন নাই তারা এটা এখন খুঁজে বের করে দেখে নেবেন, কপি করে নেবেন। এগেইন ওখানে যা বলেছিলাম আমি এটা এখন এক লাইনে বলবো, সেটি হচ্ছে যে নিজে পোর্টালগুলোয় আপনার প্রোফাইল লঞ্চ করুন, একটা এক পেজের কানাডিয়ান রেজুমে একটা তৈরি করুন। এটার উপর আমার ভিডিও আছে, কভার লেটার এক প্যারাগ্রাফে কেমনে লেখা যায় আপনার কোর কম্পিটেন্সিকে ফার্নিশ করে সেটা জানুন, এটার উপর আমার ভিডিও আছে। তারপরে ওপরে আল্লাহ সৃষ্টিকর্তা, নিচে আপনি নিজের যোগ্যতা নিয়ে সুন্দর করে নিজের সফলতার গল্পটা জানিয়ে এই সমস্ত হবু এমপ্লয়ারদের পাঠাতে থাকেন। মনে রাখবেন, বিনয়ের সাথে মনে করিয়ে দেই, আমার প্রথম স্কলারশিপ পাবার আগে সেই ইসাখার আমলে, মানে 1999 সালে, 2000 সালে আমি 1,000-এর কাছাকাছি প্রতিষ্ঠানকে বা তার বেশি প্রতিষ্ঠানকে হয়তো লিখেছিলাম একটি স্কলারশিপ পাওয়ার জন্য ইংল্যান্ডের থেকে। 13 মাস লেখার পরে প্রথম স্কলারশিপটি এসেছিল আল্লাহর দয়া। এখন আপনারা যারা শুনছেন তারা ওই দুইটা পাঁচটা ছেড়ে দেবেন, ক্যানাডায় চলে আসবে এরকম ভাবার কোনো অবকাশ নেই। মনে মনে ঠিক করুন, জিদ করে রাখুন, আপনার পয়সা তো কিছু খরচ হচ্ছে না, আপনি শুধু যদি আধা ঘন্টার সময় রেগুলার এটার জন্য বের করেন, তাহলে আগামী 2 মাস জুড়ে আপনি শুধু আপনার এই বানিয়ে রাখা সিভিটা, মানে রেজুমেটা কানাডিয়ান স্টাইলে আর কভার লেটারটা পাঠাতে থাকেন, পাঠান, জুড়ে দেন। এটা যদি আনসলিসিটেড হয়, সলিসিটেড হয়, সেই অনুযায়ী লাইনটা জুড়ে দেন, আপনি ইন্টারভিউর জন্য রেডি আছেন, সেটা কভার লেটারে লিখুন। 100 জনে 1 জন অথবা 1,000 জনে যদি 2 জনও ঘুরে দাঁড়ায় আর আপনার ইন্টারভিউ নেয়, সেটাই হয়তো আপনার জন্য নতুন পথ, জীবনের পথ খুলে দেবে এবং আপনার পরিবারের পথও খুলে দেবে। আল্লাহ হেল্পস হিম হু ট্রাইজ হিমসেলফ। এবং এই ট্রাইটার কোনো কিন্তু সীমারেখা দেয়া নাই যে এই কয়েকবার ট্রাই করার পরে আমি তোমাকে হেল্প করব। মানে হচ্ছে আপনি ভেতরে জিদটা নেন যে ইনশাআল্লাহ, সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বলুন
আমি আমার সর্বোত্তম চেষ্টাটা করব, যতক্ষণ না পাই আমি এটার সাথে লেগে থাকব। এটার মধ্যে কল্যাণ নিহিত আছে, তুমি আমাকে এই রহমতটা দাও, তোমার রহমতের হাত আমার দিকে বাড়িয়ে দাও। সবার জন্য অনেক দোয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।